হ্যালো এভরিওয়ান, আজ আমি স্টাইল করব এই ড্রেসটা। এটা হচ্ছে খাদির একটা টু পিস। তো আমি ড্রেসটা পরে ফেলেছি, ইটস লাইক এ রাউন্ড কাট ড্রেস এবং সেই সাথে ট্রাউজার। সো আমি আজকে মেকআপ করার আগে আমার জুয়েলারি গুলো পরে নিয়েছি। এই জুয়েলারিটা আমাকে গিফট করেছিলেন ডাইন উইথ নাসরিন পেজের আপু, অ্যান্ড আই থিঙ্ক তার নিজ এই জুয়েলারি গুলো নিজে তৈরি করে, বাট আমি পেজটা জানি না। পেজটা জানলে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। ময়শ্চারাইজার সানস্ক্রিন ব্যবহার করে নিচ্ছি, ইস ফ্রম লারেশ পজে এবং এটার নাম হচ্ছে এজ কারেক্ট। কোসেসের কনসিলার জাস্ট আমার ডার্ক সার্কেলগুলো একটু হাইড করার জন্য, আর যেখানে যেখানে একটু স্পটস আছে স্পটসগুলো জাস্ট একটু মিনিমাইজ করার জন্য আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ইস ভেরি হাইড্রেটিং কনসিলার অ্যান্ড ইস ক্লোজ টু মাই স্কিন শেড। আমার কনসিলারটা সেট করার জন্য অ্যাপ্লাই করছি হুদা বিউটির চেরি ব্লসম পাউডার। আজকে পাউডারটা প্রথমে আমার হাতের উপরে নিয়ে একটু স্মুথ করে নিলাম এবং দেন আমি অ্যাপ্লাই করছি। ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাসেন্সের এবং এটা শেড হচ্ছে ব্রিথ টেকিং। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পিগমেন্টেড, সুপার পিগমেন্টেড। আইব্রোটাও করে নিচ্ছি, আজকে আইব্রোটা করছিলাম একদম শেষের দিকে। কাজল অ্যাপ্লাই করছি ফ্রম সেফোরা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং টু ইউজ দিস ওয়ান। আই হ্যাভ ভেরি হাই হোপ বিকজ আমি যখন স্টোরে ট্রায়াল দিয়েছিলাম ইট ওয়াজ সুপার ব্ল্যাক। ব্যবহার করছি মরফি 90 প্যালেট এবং এখান থেকে এই যে একটা ডার্ক ব্রাউন আছে এটা জাস্ট নিয়ে আমার সম্পূর্ণ আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু কাজলটা স্মাজও করি নাই, যেভাবে অ্যাপ্লাই করেছি ওইভাবেই রেখেছি। এই ইমপারফেকশনটাই আমার কাছে এখন পারফেক্ট লাগে এবং আমার কাছে ভালো লাগে। লিপস্টিক অ্যাপ্লাই করছি এনওয়ার এক্সের সফট ম্যাট এবং এটা শেড হচ্ছে লিওন। ব্যাগ আজকে আমি ব্যবহার করছি সাদিয়াস কালেকশন থেকে, এই সুন্দর সিলভার ব্যাগটা। ব্যাগটা খুবই অ্যাস্থেটিক অ্যান্ড আই লাভ দিস ব্যাগ, অ্যান্ড আই থিঙ্ক আমার আজকের এই আউটফিটের সাথে এই ব্যাগটা খুবই সুন্দর মানিয়েছে। এই ব্যাগে আই থিঙ্ক আমার ফোন এবং বাকি দরকারি জিনিস হয়তো এটা যাবে। আমি প্রথমে নিয়েছি লিপস্টিক, আর বের হওয়ার সময় চাবি অ্যান্ড এই ফোন তো নিয়ে নিব। আজকে পারফিউম ব্যবহার করছি ক্যালোরিনা হেরোরা গুড গার্ল, আই লাভ দিস ওয়ান। এটা এমন একটা পারফিউম যে পারফিউমটা আপনি দিনে রাতে সামারে উইন্টারে এনি টাইম ইউ ক্যান ইউজ, যে কোনো এইজের আপুরা এই পারফিউমটা ব্যবহার করতে পারেন। আই লাভ 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 দিস ওয়ান। সো এই তো আমি রেডি ফর দ্য ডে। আমি একটা শল অ্যাড করেছি, ইটস নট ফ্রম খাদি, ইটস ফ্রম মাবরুর বাই নিশাত। সো আই এম রেডি টু গো। আই হোপ আজকের ভিডিওটা আপনারা এনজয় করেছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।